ওসমান একটা কথা বলে, দুইটা কথা মনে রাখবেন, ক্রিমিনাল আর টাকা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এটা ওসমান বলে। এটাকে যদি চার গায়ে ভাষায় বলি তাহলে ওসমান বলে দুও হতামন ত্রাইবা, ক্রিমিনাল আর টেয়া, ফল তাইলে আইবু নইলে নয়। সেই দেখা হলো লাস্ট একটা সেই বার্থডে পার্টি, এপিক বার্থডে পার্টি, তারপর কিন্তু আর দেখা হয়নি। মাঝখানে কয়টা পার্টিতে মিস করেছি, বিজি ছিলেন? বিজি ছিলাম মানে কি, একটু তো সামনে কি কাজ করব সেগুলো নিয়ে তো থাকে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমি মনে হয় একটু আলসেমির জন্য বাসা থেকে বের হই কম। আমি বাসায় থাকি কিন্তু আমি সবাইকে বলি যে আমি বাসায় থাকি না, আমি বাসায় নাই মিটিং এ। ওকে, সো আমি বাসায় একটু আলসেমি করি, একটু টিভি দেখি, একটু চিন্তা ভাবনা করি, সেজন্য খুব বেশি বের হওয়া হয় না। সেজন্য ভাবছি যে এত বিজি কি করছেন, মহানগর-৩ বানাচ্ছেন কিনা, এটা নিয়ে কিন্তু সবার একটা চিন্তা ভাবনা আছে। মহানগর-১ হলো, ২ হলো, অনেকে তো ডিক্লেয়ার করেই দিয়েছে যে মহানগর-৩ এর শুটিং টুটিং শুরু হয়েছে। হ্যাঁ, এটা খুবই একই সাথে স্ট্রেঞ্জ এবং ভেরি প্লেজেন্টও, কারণ অনেকের ধারণা হচ্ছে যে একসাথে আমরা সিরিজগুলো শুট করে ফেলি, একটা সিরিজ করতে তো অনেক সময় লাগে। আর মহানগর-৩ করব কিনা সেটা অনেকাংশে ডিপেন্ড করছিল মহানগর-২ কতটা জনপ্রিয় হবে সেটার উপরে। কতটা জনপ্রিয় হয়েছে কি মনে হয়? এখন তো মোটামুটি যা দেখতে পাচ্ছি মানুষজন বলছে যে ভাই আপনি ফেসবুকে একটু কম আসেন, আপনি একটু মহানগর-৩টা বানান, বানায় তারপরে আসেন। আবার কিছু কি শুরু করেছেন, এনি প্ল্যান, এনিথিং? যদি আমাকে বলা হয় একদম সলিড কিছু শুরু করেছি কিনা, এখনো সলিড না, বিকজ ওই আমি মহানগর-২ বানাতে আমার যেই পরিমাণ সময়, এনার্জি, শক্তি, স্ট্রেস, টেনশন সব একসাথে এত এত বেশি ছিল যে আমি ঠিকই করেছিলাম যে মহানগর-২ একবার রিলিজ হয়ে যাক, বিট মানুষজন পছন্দ করুক আর না করুক, আমি দুই মাসের একটা ব্রেক নেবেন, ওই ব্রেকটাই এখন কাটাচ্ছি। আমি এত বেশি এটা নিয়ে কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে আমি দর্শককে এখন ওয়েলকামই করিনি। দর্শক, আপনারা দেখছেন রাধুনীর রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না অনুষ্ঠান সিজন-২তে আমি নির্ঘুরে জাহান আছি, আর ইতিমধ্যে দেখিয়ে নিয়েছেন আমাদের সঙ্গে আজকে আছেন যার সুনিপুণ নির্মাণে আমরা ভীষণ রকম মুগ্ধ, আমাদের পছন্দের নির্মাতা আশফাক নিপুণ। তবে এখন তো বলতে হচ্ছে ইউ হ্যাভ সো মেনি অ্যারোস ইন ইউর কুইবল, নির্মাতা হিসেবে তো জানি রিসেন্টলি ভাইরাল হয়েছেন ড্যান্স দিয়ে, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রতিবাদী সেই চরিত্রটাও আমরা জানি, সব কিছু মিলে ডান্স নিয়ে যেহেতু বলছি আর লাস্ট আমাদের দেখা হচ্ছিল যে ডান্স নিয়ে, সেই ফিডব্যাক কেমন উপভোগ করছেন এই ড্যান্সার আইডেন্টিটি? এটা তো অ্যাকচুয়ালি যেহেতু পার্টিতে আপনিও ছিলেন, আমাদের সবার প্রিয় বন্ধু আদনান রাজীবের বার্থডে পার্টি, মিউজিক তো বাজছিল অনেক আগে থেকে, আমার মনে আছে যে আমি চুপচাপ বসে আছি, হঠাৎ করে দেখলাম সাবিলা আমাকে দূর থেকে বলছে যে আমাকে ডান্স করতে হবে, এবং ওরও ধারণা ছিল না, আমার ধারণা যে আমি ডান্স করতে পারবো। তারপর যখন এই গানটা শুরু হলো এবং আউট অফ নোয়ার কি যে একটা বলে না যে ফ্লেভার অফ দ্য টাইম, হ্যাঁ, ছাইয়া ছাইয়া চলে আসছে, এবং আমরা দুজন নাচলাম, এবং ওখানে তো কোনোটাই তো প্রফেশনালি রেকর্ডেড না, এই বন্ধু ওই বন্ধু, এলিটা ছিল সেও রেকর্ড করলো, সো সবাই খুব এনজয় করলো। পরে যখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি এমনি মজার জন্য ভিডিওতে আপ করি, জাস্ট এমনি ফেসবুকে আপ করে দেই, দেখি কিরকম হবে, ওটার রেসপন্স যে এরকম আসবে, আনবিলিভেবল, মানুষজন অর্গ্যানিক জিনিসপত্র দেখতে খুব পছন্দ করে, আর অর্গ্যানিক যে কোনো কিছুই সেটা ওইটা না বোঝা যায়, ওটার ফ্লেভারটা, ফ্লেয়ারটা অডিয়েন্স ধরে ফেলতে পারে। এটা যদি আমরা প্ল্যান করতাম তাহলে কিন্তু এরকম হতো না, এই যে ফ্লেভার ফ্লেয়ার এগুলোর কথা বলছেন, আবার রান্না কোনো ব্যাপারই না অনুষ্ঠানে আমরা আছি, প্রশ্নটা তো করতেই হয়, রান্না আপনার কাছে কি আসলে ব্যাপার নাকি ব্যাপার না? রান্না অবশ্যই একটা বিশাল বড় ব্যাপার আমার জন্য, আমার জন্য না যে কারোর জন্য, আমার মনে হয় কি যারা খুব ভালো রান্না করতে পারেন তারা এক একজন অনেক বড় আর্টিস্ট। আপনি কি রান্না করতে পারেন? আমি টুকটাক অনেক কিছুই রান্না করি। সবচেয়ে ভালো কোনটা হয়? সবচেয়ে ভালো পারি হচ্ছে খিচুড়ি। আপনার তো রেস্টুরেন্টও আছে, মানে ও আরেকটা পরিচয়, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসম্যান, তাই তো? নবচাটকা কেমন চলছে সেখানে? নবচাটকা আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, এটা তো অলমোস্ট আজকে অনেকদিন হয়ে গেছে। আজকে তো আপনাকে রান্না করতে হবে এটা তো বুঝতেই পারছেন, এবং আমরা কিন্তু বলছি রান্না কোনো ব্যাপারই না, কারণ হচ্ছে আমাদের সাথে রাধুনীর রেডিমিক্স আছে, এটা দিয়ে অনেক বড় বড় রান্নাও খুব সহজে করে ফেলা যায়। আর ইউর ফ্রম চট্টগ্রাম, চট্টগ্রামের আজকে একটা স্পেশাল রেসিপি হয়তো আমরা দেখতে পারি আপনার কাছ থেকে, তবে তার আগে আমাদের একটা সেগমেন্ট আছে ব্যাপার না মোমেন্ট, এটা কিন্তু আসলে একদম ব্যাপার না, আপনার জন্য তো কোনো কিছুই ব্যাপার না, ডিরেকশনও দিচ্ছেন মানে 100-এ 100, অ্যাক্টিংটাও করেন, করেছেন, নাচটা তো আমরা দেখেইছি, সো এর মধ্যে থেকে কোনো একটা করা যায়। আমার মনে হয় মহানগর দিয়ে একটা প্রশ্ন করি,
হোসি হারুন অসম্ভব জনপ্রিয় একটা চরিত্র আপনার, এবং আপনি চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের ভাষায় ওসি হারুনের একটা ডায়লগ আমাদেরকে বলেন। যেমন ওসি হারুন একটা কথা বলে, দুইটা কথা মনে রাখবেন, ক্রিমিনাল আর টাকা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এটা ওসি হারুন বলে। এটাকে যদি চাটগাঁয় ভাষায় বলি তাহলে ওসি হারুন বলে, দুও হতামন ত্রাইবা, ক্রিমিনাল আর টেয়া, ফলতাইলে আইবু নইলে ন আইবু। থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্যাপার না সেগমেন্টে আপনি 10-এ 10। এবার আরেকটা সেগমেন্ট আছে, এপিক কমেন্ট এপিক মোমেন্ট। আপনি তো সেলিব্রিটি ডিরেক্টর, সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া আপনার অনেক ফ্যান ফলোয়িং, আপনিও খুব অ্যাক্টিভ থাকেন। মজা মজা স্টেটাস যেমন দেখি আপনার ফ্যানদের, খুবই এপিক কিছু কমেন্ট প্রায় কিন্তু আমরা দেখি, এরকমই কিছু এপিক মোমেন্ট আমরা চেষ্টা করেছি আপনার ফেসবুক থেকে বের করার। দেখি, হ্যাঁ দেখি, আমি তো, এটা হচ্ছে আশফাক নিপুনের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, এটা কি, এই ভিডিওটা একটু দেখি। পেছনে আপনি পালিয়ে গেলেন কেন? হোয়াট হ্যাপেন্ড দেয়ার? আদনানাল রাজীব এটা শেয়ার করেছে এবং আমি একটু ক্যাপশনটা একটু পড়ি। হ্যাঁ স্যার, আশফাক নিপুন হা হা হা, সো আনইউজুয়াল অফ ইউ রানিং অ্যাওয়ে ফ্রম ক্যামেরা। এক্স্যাক্টলি, ক্যাপশন কুড হ্যাভ বিন হোয়েন ইউ ফাইন্ড ইওর ওয়াইফ টকিং টু ইওর এক্স। যখন আমি দৌড় দিছিলাম তখন আমি মানে জানতামও না যে এটা আসলে ক্যামেরায় ধরা পড়বে এবং সেটা কেউ একজন পোস্ট করবে, এবং আদনানের যে ক্যাপশনটা পারফেক্টলি গোজ উইথ ইট, যে আমি আমার ওয়াইফের সাথে যদি কোনো এক্স কে দেখি তাহলে বোধহয় এভাবে দৌড়টা দিই, বা যে কেউ এটাই বললাম, আদনানের ক্যাপশনটা এপিক হয়েছে। আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়া অনেক সময় দেন। হ্যাঁ মানে সময় দেই, হ্যাঁ সত্যি। আরেকটা জিনিস দেখি, আমার মনে হয় আমরা প্রথমেই যেই টপিকটা নিয়ে কথা বলছিলাম সেই নাচ, সেটা একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ শিওর, ওটা তো অনেক নিচে, ওই যে আমার, এই যে আমরা নাচটা পেয়ে গেছি, আমি এটা দেখাতে চাই না, আমি বোকার মতো নাচছি পিছে। এখানে অলমোস্ট প্রায় 2.5K কমেন্ট। আমি যদি জানতাম আপনি এটা ফেসবুকে 1 মিলিয়ন ভিউ কামাবেন, আমি জীবনে পিছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হতাম না, পালিয়ে যেতাম। না ভালো লাগছিল দেখতে সবকিছু। ইট ওয়াজ আ ভেরি গুড ডে। হ্যাঁ ইট ওয়াজ ভেরি গুড ডে। আচ্ছা অনেক কিছু দেখে ফেলেছি, অনেক সেগমেন্ট, অনেক কিছু হয়ে গেছে, ক্ষুধাও পেয়ে যাচ্ছে। রান্না কোনো ব্যাপার কি ব্যাপার না সেটা তো প্রমাণ হয়ে যাবে। আমি শুরুতে বলছিলাম যে চাটগার ছেলে আপনি এবং চট্টগ্রামের অনেক বিখ্যাত রেসিপি আছে, মেজবান খেলে কেমন হয়? মেজবান, মেজবানি গরুর মাংস রান্না করি আমরা। হ্যাঁ হ্যাঁ, করেছেন কখনো? মেজবান তো আমার অসম্ভব ফেভারিট, আমাদের রেস্টুরেন্টে যখন হয় প্রায় 5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। সো এইটা আচ্ছা, আমাদের কাছে তো রাধুনির রেডিমিক্সটা আছে, তো সেটা দিয়ে খুব সহজে হয়ে যায়, আমিও কখনো এটা করি নাই। চলেন আজকে দুজন মিলে করে ফেলি, আমি হেল্প করছি। তো দর্শক আমরা ঠিক করে ফেলেছি, আজকে আশফাক নিপুন আমাদেরকে বানিয়ে দেখাবেন মেজবানি মাংস, দুজনে রান্না করছি আর সাথে থাকছে রাধুনির রেডিমিক্স। লেটস গো, সাথেই থাকেন।